দেবজানি স্কেচবুকে আরো একবার তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর আমি দেবজানি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি পয়লা বৈশাখ স্পেশাল কিছু ডিআইওয়াই প্রজেক্ট। ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি আজকে ভিডিওটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। আর তোমরা যারা আমার চ্যানেলের নতুন বন্ধু আছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে। তাহলে চলো আজকে ভিডিওটা দেখতে থাকো। এখানে আমি এরকম একটা কার্ডবোর্ড বক্স ইউজ করছি, এটা একটা ঘড়ির বক্স ছিল, সেই বক্সটাই আজকে আমি ইউজ করছি। আর প্রথমেই হোয়াইট অ্যাক্রিলিক কালারটা পুরো বক্সে অ্যাপ্লাই করে নিলাম। আর লিপ পার্নারটে ক্লেটা ইউজ করার সময় হাত দিয়ে রোল না করে কোনো একটা ফ্ল্যাট কিছু দিয়ে রোল করে নিলে রোপটা একদম স্মুথ হবে, পুরোটা একই রকম দেখতে হবে। তাই এরকম ফ্ল্যাট জিনিস দিয়েই আমি পুরোটা রোল করে নিলাম। ক্লের কাজটা কমপ্লিট করার পর এটা আমি শুকনো হওয়ার জন্য একদিন রেখে দিয়েছিলাম। এখন আমি কালার করা স্টার্ট করছি, আর এখানে আমি ইউজ করছি অ্যাক্রিলিক কালার। ব্যাকগ্রাউন্ডের কালারের জন্য এখানে ডার্ক গ্রিনের সাথে আমি প্রুশিয়ান ব্লুটা মিক্স করে নিয়েছি, যদিও ক্যামেরায় এটা অনেকটা ব্ল্যাক কালার বলে মনে হচ্ছে। তারপর পুরো ক্লের উপর দিয়ে হোয়াইট কালারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। বক্সের চার সাইড ব্ল্যাক কালার করে নিচ্ছি। লিপার না দিয়ে কালার কমপ্লিট করে কাজ বসানোর আগেই বার্নিশটা করে নিতে হবে, না হলে কাজ বসিয়ে বার্নিশ করতে গেলে কাচের উপর বার্নিশ লেগে যেতে পারে। তাই কাজ বসানোর আগেই বার্নিশটা করে নিলে কাজটা অনেকটা ইজি হয়ে যায়। আমার ফার্স্ট প্রজেক্টটা একদম রেডি, চলো এটার ফাইনাল লুকটা দেখে নাও। এই পাখাটা আমি হস্তশিল্প মেলা থেকে নিয়েছিলাম, সেই থেকে আমার কাছেই ছিল, কিছু করা হয়নি। তাই ভাবলাম পয়লা বৈশাখের জন্য কিছু একটা ডিজাইন করে নেওয়া যাক। তাই এখানে আমি লিখছি এসো হে বৈশাখ। প্রথমে আমি লেখাটা রেড কালার দিয়ে করে নিলাম, তারপর আরও একটু বোল্ড করার জন্য হোয়াইট কালার দিয়ে বর্ডার করে নিচ্ছি। উপরের ফাঁকা জায়গাটা একটা কলকা করে নিলাম, নিচেও দিয়ে দিলাম নিজের পছন্দ মতো একটা কলকার ডিজাইন। এর থেকেও খুব ছোট্ট একটা পাখার উপর আমি ডিজাইন করেছি, আমার চ্যানেলে অলরেডি আপলোড হয়ে গেছে, তোমরা চাইলে দেখতে পারো। পাখার সাইড দিয়ে ফ্রিল দেওয়ার জন্য আমি এখানে গামছাটা সরু করে কেটে নিয়েছি, আর এটা আমি স্টিচ করে নিচ্ছি কুচি কুচি দিয়ে, তাহলে বসাতে অনেক সুবিধা হবে। এখানে লাল ফিতে বা রিবন দিয়েও ফ্রিলটা দেওয়া যেতে পারে। আমি এখানে গামছাটা ইউজ করছি একটা সাবেকিয়ানা লুক দেওয়ার জন্য। সেকেন্ড প্রজেক্টটা ফাইনালি কেমন তৈরি হলো দেখে নাও। নেক পিসের লকেটের জন্য এখানে আমি এরকম ছোট্ট একটা কুলো নিয়ে নিয়েছি, যে কুলোটা আমি নিয়েছিলাম হস্তশিল্প মেলা থেকে। আর কুলোটার থেকে একটু বড় সাইজের একটা কার্ডবোর্ড আমি এখানে কাট করে নিলাম।
একটা লাল কাপড়ের টুকরো নিয়ে কার্ডবোর্ডটা খুব ভালো করে কভার করে নিচ্ছি। এরকম লাল একটা বর্ডার দিয়ে কুলোটা কভার করে নিলাম। তারপর কুলোর ওপর করে নিচ্ছি ক্লে দিয়ে একটা স্বস্তিক চিহ্ন। কুলোর সাইড দিয়ে আমি এখানে ইউজ করছি কড়ি। ইয়াররিংসের জন্য এখানে আমি ছোট্ট ছোট্ট দুটো কুলো নিয়েছি, আর এই কুলোগুলোর উপরেও একইভাবে স্বস্তিক চিহ্ন ক্লে দিয়ে করে নিয়েছি। আর এরকম একটা হুক নিয়েছি যেটা কুলোর ব্যাক সাইডে খুব ভালোভাবে অ্যাটাচ করে দিলাম ক্লে দিয়ে। ইয়াররিংসের নিচে একটা করে কড়ি অ্যাটাচ করে দিলাম। এখানে আমি নিয়েছি লাল সাদা সুতো আর লাল সাদা কটন বল। আর হারটা গাঁথার সময় দেখো আমি কিভাবে গাঁথছি। প্রথমে নিচ্ছি দুটো সাদা বল, তারপর চারটে লাল বল। সাদা বল দুটো গাঁথার সময় সুতোর গোছাটা পুরোটা একসাথে ধরে নিচ্ছি, আর লাল বলগুলো গাঁথার সময় সুতোটা দুভাগে ভাগ করে নিচ্ছি। এই একই প্রসেসে পুরোটা গেঁথে নেব। কুলোর ব্যাক সাইডে হট গ্লু গান ইউজ করে এটা অ্যাটাচ করে দিচ্ছি। স্বস্তিক চিহ্নটা করে নিচ্ছি এখানে লাল কালার। পয়লা বৈশাখ স্পেশাল হ্যান্ডমেড জুয়েলারি তো একদম রেডি, এটার ফাইনাল লুকটা দেখে নাও। তাহলে দেখলে তো এত সুন্দর একটা হ্যান্ডমেড জুয়েলারি কত সহজেই বানিয়ে ফেলা সম্ভব। তোমরাও চটপট বানিয়ে ফেলো আর রেডি হয়ে নাও। আর আজকের এই তিনটে DIY প্রজেক্টের মধ্যে কোনটা সব থেকে বেশি তোমাদের ভালো লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না। আর ভিডিওটা যদি ভালো লাগে কি করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে আর সাবস্ক্রাইব করতে হবে। আর তোমাদের সকলের জন্য রইল শুভ নববর্ষের অগ্রিম শুভেচ্ছা। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। টাটা।